হাওড়া টিকিয়াপাড়ার লকডাউন ভেঙে পুলিশের শান্তি মিছিল জমায়েত হাজার হাজার মানুষের। কিছুদিন আগে হাওড়া টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা পুলিশকে মারধর করে। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশ মোট 13 জনকে গ্রেপ্তার করে। এলাকায় পুলিশ এবং র‍্যাব দিয়ে রুটমার্চ করা হয়। বেলিলিয়াস রোড কার্যত সিল করে দেওয়া হয়। চলে নাকা চেকিং। আজ এলাকায় মানুষের আস্থা অর্জন করতে পুলিশের পক্ষ থেকে টিকিয়াপাড়া ফাঁড়ি থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়। এই শান্তি মিছিলে পুলিশ কর্মী, র‍্যাব, সিভিক ভলেন্টিয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যোগদান করে। হাজার হাজার স্থানীয় মানুষ লকডাউন ভেঙে এই মিছিলে সামিল হয়। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দারা মিছিল চলাকালীন হাততালি দেয়। এই ঘটনায় এলাকার মানুষের প্রশ্ন, লকডাউন চলাকালীন কিভাবে পুলিশ এত মানুষের জমায়েতে অনুমতি দিল এবং মিছিল করলো? এখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে স্বতঃস্ফূর্তভাবে স্থানীয় বাসিন্দারা অংশ নেন। নিজেদের অপরাধবোধ থেকে এলাকার মানুষের আস্থা অর্জন করার জন্যই পুলিশের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। কিন্তু এত মানুষ একসঙ্গে চলে আসবে তা আগে বোঝা যায়নি। और किसी जगह में ज्यादा गैदरिंग ना हो, ये जो हमारा वायरस है इसका मेन हम लोगों का मन के चलना पड़ेगा गैदरिंग। तो हम लोग जितना दूर दूर रहे उतना हम लोगों का वायरस जो शिफ्ट होता है, जो ट्रांसफर होता है, ये कम होते जाएगा। और जितना कम होते जाएगा उतना जल्दी हम लोग ये जो हावड़ा থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট।